রহস্যময় এরিয়া ইতিহাস এবং গল্প আজ দেখুন প্রথম পর্ব প্রকৃত শুরুর আমেরিকার পশ্চিমাঞ্চলে নেভাডা মরুভূমির মধ্যে অবস্থিত বিচ্ছিন্ন একটি বেইজের নাম এরিয়া ফিফটি ওয়ান এই বেইজের মতো অনেক কম জায়গায় বিশ্বব্যাপী এত জল্পনা কল্পনার জন্ম দিয়ে সাধারণ মানুষের আলোচনা এসেছে যদিও বাইরে থেকে দেখলে এটিকে মোটেই এমন আহামরি কিছু বলে মনে হয় না কিন্তু এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং চব্বিশ ঘন্টা নিচ্ছিদ্র পাহারাদারির মধ্যে থাকা একটি জায়গার নাম এরিয়া ফিফটি ওয়ান আর্মড গার্ড বা নিরাপত্তা প্রহরীদের নজর এড়িয়ে এরিয়া ফিফটি ওয়ানের সীমানার ভেতর প্রবেশ করা রীতিমতো অসম্ভব একটি কাজ এরিয়া ফিফটি ওয়ানের ব্যাপারে অনেক ধরনের মিথ তত্ত্ব এবং রহস্যময় খবর শোনা গেলেও সবচেয়ে বেশি শোনা যায় যে নামটি তা হল আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও অনেকে বিশ্বাস করেন বিভিন্ন স্থানে ক্রাশ করা ইউএফও থেকে এলিয়েন প্রযুক্তি সংগ্রহ করে এখানে রীতিমতো গবেষণা চালানো হচ্ছে কিন্তু এসব খবরের প্রায় সবই হল মিথ রহস্য গল্প ধারণা কিংবা কনস্পাইরেসি থিওরি আজকের পর্বে আমরা এরিয়া ফিফটি ওয়ানের প্রকৃত ইতিহাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব যা আমাদেরকে পরবর্তী পর্বের রহস্য গল্পগুলো বুঝতে দারুণভাবে সাহায্য করবে মজার বিষয় হল দুই সালের আগে আমেরিকান সরকারের পক্ষ থেকে এই বেজের অস্তিত্বের কথা একেবারেই অস্বীকার করা হয় এখানে নিচ্ছিদ্র নিরাপত্তার ভেতরে কী ধরনের গবেষণা চলছে তা কারো পক্ষে জানা সম্ভব নয় অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে এরিয়া ফিফটি ওয়ানের ইতিহাস নিয়ে নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হয়েছে অ্যাডভান্সড ইস্পাই এয়ারক্রাফট থেকে শুরু করে শত্রুপক্ষের আটক করা ফাইটার বিমান নিয়ে গবেষণা সহ বিগত প্রায় ষাট বছর ধরে আমেরিকার শত্রু বাহিনীর বিরুদ্ধে প্রযুক্তিগত যুদ্ধ চালিয়ে যাচ্ছে এরিয়া ফিফটি ওয়ান গুরুম লেক এয়ারপোর্ট গ্রিমল্যান্ড প্যারাডাইজ রেঞ্জ বা এরিয়া ফিফটি ওয়ান বিভিন্ন নামে পরিচিত এই জায়গাটি সল্ট ফ্ল্যাট বা লবণ সমভূমির উপর গড়ে উঠেছে আঠারোশো সালের দিকে এখানে সীসা এবং রূপার সন্ধান পাওয়া যায় গুরুমলেক মাইনস কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এখানে মাইনিং শুরু করে উনিশশো পঞ্চাশের গোড়ার দিক পর্যন্ত এই খনি থেকে সীসা এবং রূপা উত্তোলন করা হয়েছিল লবণ সমভূমিটি বিমান ওঠানামার জন্য দারুণ উপযোগী হওয়ায় উনিশশো সালে যুক্তরাষ্ট্র এখানে একটি এয়ারবেস প্রতিষ্ঠা করে স্প্রিং এয়ারফোর্স অক্সিলিয়ারিং ফিল্ড নামের এই বেজে দুটি পাঁচ ফুট লম্বা কাঁচা রানওয়ে নির্মাণ করা হয় এই এয়ারবেসটি উনিশশো সাল পর্যন্ত সক্রিয় ছিল এরপর গুরুম লেকের খনির কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায় যার ফলে গুরুম লেকও ফের ব্রান অঞ্চলে পরিণত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী জয়লাভ করে কিন্তু দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভূ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে বেশি সময় নেয়নি পরস্পরের প্রতি সন্দেহ এক পর্যায়ে যুদ্ধের রূপ নেই এর জের ধরে দুটি দেশই তাদের সেনাবাহিনী এবং সামরিক সক্ষমতা জোরদার করতে উঠে পড়ে লাগে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধাস্ত্র কিংবা সামরিক সক্ষমতা কতটা উন্নত তা জানা একান্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু স্পাই স্যাটেলাইট প্রযুক্তি সে সময় আবিষ্কৃত হয়নি যে কারণে যুক্তরাষ্ট্র লকহিড এয়ারক্রাফট কর্পোরেশন এর দ্বারস্থ হয় যুক্তরাষ্ট্র চাইছিল দূরপাল্লার এবং অনেক উঁচুতে উড়তে সক্ষম এমন একটি বিমান তৈরি করতে যা দিয়ে সোভিয়েত ইউনিয়নে গোয়েন্দা তৎপরতা চালানো যাবে নতুন ধরনের এ বিমান তৈরির দায়িত্ব দেওয়া হয় সে সময়ের বিখ্যাত উড়োজাহাজ নকশাকারী কেলি জনসনকে তাকে এভিয়েশন ইতিহাসের একজন কিংবদন্তি হিসেবেই মনে করা হয় লওয়াখিডে কেলির ডিপার্টমেন্টটি বেশ পরিচিত ছিল কানকোয়ারস নামে তার উদ্যোগে এমন একটি বিমান তৈরি করা হয় যা সত্তর হাজার ফুট উঁচুতে উড়তে পারত এতটা উঁচুতে উঠতে পারা তখনকার সোভিয়েত যুদ্ধ বিমানগুলোর ক্ষমতার বাইরে ছিল গোয়েন্দা বিমান তৈরির এই প্রজেক্টের নাম দেওয়া হয় প্রজেক্ট একুয়াটন এর নথিপত্র ম্যানহাটন প্রজেক্ট প্রথম বোমা তৈরির প্রজেক্টের চেয়েও বেশি গোপনীয় ছিল যদিও অতি সাবধানতার অংশ হিসেবে একুয়াটন প্রজেক্টের নথিপত্রে টপ সিক্রেট সিলমোহর বসানো হয়নি যাতে করে এগুলো কখনো হারিয়ে গেলেও তা মানুষকে কৌতূহলী করে তুলতে না পারে এছাড়া সাবধানতার অংশ হিসেবে নতুন তৈরি এ বিমানের নাম দেওয়া হয় ইউটু টু সে সময় মার্কিন বিমানবহরে ইউ নামাঙ্কিত বিমানগুলো মালামাল পরিবহনের কাজে ব্যবহার করা হতো ফলে এই বিমানকে আলাদাভাবে গোয়েন্দা বিমান হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ ছিল না ইউটু বিমানের অনন্য বৈশিষ্ট্যগুলো জনসাধারণের কাছে গোপন রাখা বিশেষ প্রয়োজনীয় ছিল যার ফলে এই বিমানের পরীক্ষামূলক উড্ডয়নের জায়গা নির্বাচন করতে নকশাকারী দলটি বেশ ধকল পোহাতে হয়েছিল একে একে পঞ্চাশটিরও বেশি টেস্ট সাইট বাতিল করেন প্রজেক্টের ডিরেক্টর রিসার্ড জুনিয়র শেষ পর্যন্ত লাস ভেগাস থেকে একশো কিলোমিটার উত্তরের ব্রান অঞ্চল গ্রুমলেক সল্ট ফ্ল্যাটকে টেস্ট সাইট হিসেবে বেছে নেওয়া হয় সিআইএ এর নির্দেশে আমেরিকান অ্যাটমিক এনার্জি কমিশন জায়গাটিকে অধিগ্রহণ করে এবং এরিয়া ফিফটি ওয়ান নামকরণ করে সেই সাথে জায়গাটিকে নেভাডা টেস্ট সাইটের অন্তর্ভুক্ত করা হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে কেলি জনসনের ইউটু বিমানের পরীক্ষা নিরীক্ষায় বাদ সাদে নিকটবর্তী নেভাডা টেস্ট গ্রাউন্ড যেখানে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চলছিল সেখানকার ফ্রেন্স ম্যান ফ্লাটে উনিশশো সাল থেকে নিয়মিত পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছিল এসব পারমাণবিক পরীক্ষার কারণে সৃষ্ট তেজস্ক্রিয় ধোঁয়ার মেঘ সরে না যাওয়া পর্যন্ত কেলি জনসনের দলকে ইউটু বিমানের গবেষণা বন্ধ রাখতে হয়েছিল যদিও পরবর্তীতে তেজস্ক্রিয়তার ঝুঁকির মধ্যেই কেলির দল ইউটু বিমানের পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেই অবশ্য উনিশশো আশির দশকের পর জানা যায় ওই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তেজস্ক্রিয়তা রয়েছে ফলে অনেকেই পারমাণবিক তেজস্ক্রিয়তা জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল যাই হোক উনিশশো সালের মে মাসে সল্ট ফ্ল্যাটের দক্ষিণ পশ্চিম প্রান্তে পাঁচ হাজার ফুট লম্বা একটি রানওয়ে নির্মাণের পর জুলাই মাসের চব্বিশ তারিখে প্রথম একটি কার্গো বিমানে করে ইউটু বিমানকে এরিয়া ফিফটি ওয়ানে আনা হয় এবং পরীক্ষামূলক উড্ডয়নের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয় আগস্টের পহেলা তারিখ লকহিডের চিপ চিফ টেস্ট পাইলট টনি লিভিয়ার প্রথম ইউটু বিমানটি নিয়ে পরীক্ষামূলক উড্ডয়ন করেন এবং পরবর্তী মাসগুলোতে চলে আরও বিস্তর পরীক্ষা নিরীক্ষা শেষ পর্যন্ত পরের বছরেই সোভিয়েত ইউনিয়নের আকাশে গুপ্তচর বৃত্তির জন্য পাঠানো হয় এই অসাধারণ বিমানটিকে ইউটু বিমান সফলভাবে সোভিয়েত সামরিক বাহিনীর বহু তথ্য সংগ্রহ করতে পেরেছিল অন্যদিকে অনেক উঁচুতে উড়তে সক্ষম এই বিমানের গতিবিধি নজরে রাখতে হিমশিম খাচ্ছিল সোভিয়েত বিমান বাহিনী এমনকি বিমানটিকে ভূপাতিত করার কোনো উপায়ও ছিল না তাদের শুধু তাই নয় যুক্তরাষ্ট্র এই ইউটু বিমান দিয়ে ফরাসি ব্রিটিশ এবং ইসরায়েলি বাহিনীর উপরেও গুপ্তচর বৃত্তি পরিচালনা করেছে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময় উনিশশো সালে মিশরের উপরেও গোয়েন্দা নজরদারির কাজে ইউটু বিমান ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র পরবর্তীতে সিআইএ এবং ব্রিটিশ সিক্রেট সার্ভিসের সমঝোতার ভিত্তিতে কয়েকজন ব্রিটিশ পাইলট এরিয়া ফিফটি ওয়ানে আসেন এই ইউটু বিমান চালনায় প্রশিক্ষণ নেওয়ার জন্য যদিও প্রথম দিকের অপারেশনগুলোতে এই বিমান দারুণ সাফল্য দেখিয়েছিল কিন্তু সবাই এটা বুঝতে পারছিল যে এই বিমানটিকে টেক্কা দেওয়ার জন্য সোভিয়েত ইউনিয়নের নতুন প্রযুক্তি উদ্ভাবন করা সময়ের ব্যাপার মাত্র ফলে প্রজেক্ট রেইনবো নামের নতুন একটি প্রজেক্ট শুরু করা হয় এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল রাডার অ্যাবজার্ভিং ম্যাটেরিয়াল বা র্যাম প্রযুক্তির উন্নয়ন করা এবং বিমানে তা যুক্ত করার ব্যবস্থা করা এতে করে রাডার বিম বিমানের গায়ে ধাক্কা খেয়ে আবার গ্রাউন্ড স্টেশনে ফিরে যেতে পারবে না ফলে বিমানের অবস্থানও প্রকাশ হয়ে পড়বে না এক কথায় এর সাহায্যে রাডারকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু ইউটু মডেলের বিমানটির রাডার ফাঁকি দেওয়াই পুরোপুরি সক্ষম ছিল না যে কারণে উনিশশো সালের পহেলা মে সোভিয়েত ইউনিয়ন গুলি করে একটি ইউটু বিমান ভূপাতিত করতে সক্ষম হয় উনিশশো সালে কিউবাই মিসাইল সংকট চলাকালে আরেকটি ইউটু বিমান কিউবাই ভূপাতিত করা হয় কিন্তু সোভিয়েত ইউনিয়ন বা এর মিত্র দেশ ভিয়েতনাম বা চীনের উপর গোয়েন্দা নজরদারি চালিয়ে যাওয়ার জন্য বিকল্প কোনো ব্যবস্থা না করলেই নয় এজন্য নতুন ধরনের আরেক ধরনের বিমান তৈরি করা হয় যা আগের তুলনায় অনেক বেশি উঁচুতে এবং দ্রুত গতিতে উড়তে সক্ষম এই বিমানের পরীক্ষা নিরীক্ষার জন্য বেছে নেওয়া হয় এরিয়া ফিফটি ওয়ানকে প্রজেক্ট অক্সকার্টের অধীনে এই বিমানটিরও নকশা করেন কেলি জনসন এবং বিমানটির নাম দেওয়া হয় এ টুয়েলভ এই বিমানের পরীক্ষা নিরীক্ষার জন্য উনিশশো সালের সেপ্টেম্বর মাসে এরিয়া ফিফটি ওয়ানে বড় পরিসরের নতুন ফ্যাসিলিটি এবং সাড়ে আট ফুট লম্বা নতুন রানওয়ে নির্মাণ করা হয় উনিশশো সালের আগস্ট নাগাদ আরেক দফা নির্মাণ কাজ শেষ করা হয় এবং গুরুম লেকে দশ হাজার ফুট লম্বা আরেকটি রানওয়ে যুক্ত করা হয় শেষ পর্যন্ত উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল পরীক্ষামূলকভাবে ওড়ানো হয় এ টুয়েলভ বিমান কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম ফ্লাইটে দুর্ঘটনা ঘটে তবে এ টুয়েলভ বিমানটি ইউটুর তুলনায় শুধুমাত্র অনেক উঁচুতে উঠতে সক্ষম ছিল এমনটি নয় এটি শব্দের চেয়ে তিনগুণ বেশি গতিতেও উঠতে সক্ষম ছিল যে কারণে যুক্তরাষ্ট্র চাইছিল বেশ কিছু এ টুয়েলভ বিমান তাদের ঝুলিতে রাখতে কিন্তু ওড়ার সময়েও এই বিমানের ওপর যে পরিমাণ চাপ পড়ে তা সামাল দেওয়ার একমাত্র উপায় ছিল টাইটেনিয়াম দিয়ে বিমানের বডি তৈরি করা উনিশশো ষাটের দশকে টাইটেনিয়ামের একমাত্র উৎসই ছিল সোভিয়েত ইউনিয়ন আর সোভিয়েত সরকারও যুক্তরাষ্ট্রের কাছে টাইটেনিয়াম বিক্রি করতে চাইছিল না যে কারণে সিআইএ বেশ কয়েকটি বিদেশি জাল কোম্পানি তৈরি করে তাদের কাজ ছিল সোভিয়েত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে টাইটেনিয়াম কিনে গোপনে তা যুক্তরাষ্ট্রে পাচার করা আর এভাবেই যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি এ টুয়েলভ মডেলের অসাধারণ বিমান তৈরি করতে সক্ষম হয় সেই সাথে প্রথম একটি বিমান তৈরি করা সম্ভব হয় যা পুরোপুরিভাবে রাডার ফাঁকি দিতে সক্ষম ফলে উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েতনামের উপর গোয়েন্দা তৎপরতা চালানোর কাজে এই বিমান সফলভাবে ব্যবহার করা হয়েছিল তবে এই বিমানটি ওড়ানোও ছিল বেশ কঠিন উনিশশো সাতষট্টি সালের পাঁচ জানুয়ারি এরিয়া ফিফটি ওয়ানে ফেরার পথে একটি এ টুয়েলভ বিমান ক্রাশ করে এবং পাইলট নিহত হন শেষ পর্যন্ত উনিশশো সালের জুনে এ টুয়েলভ বিমান সার্ভিস থেকে তুলে নেওয়া হয় পরবর্তী পর্বে এই অঞ্চলকে ঘিরে প্রচলিত কিছু মিত এবং কনস্পরেসি থিওরি এবং রহস্য গল্পগুলো সংক্ষেপে বলা হবে আশা করি দেখতে ভুলবেন না